মাংসপেশি এবং স্নায়ুকোষে যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে সেই ব্যাপারটিতে। আর স্নায়ুকোষে যখন সমস্যা হচ্ছে, আমরা ব্যথা ফিল করছি বা মাংসপেশিতে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, বিভিন্ন সময় অনেক প্যাথোলজি হয়ে থাকে, আবার হাড়ের কিছু সমস্যা আছে যে হাড়ের ব্যথায় আমরা ভুগে থাকি, এইগুলোকে ডিফারেনশিয়েট করা হয় কিভাবে? ধন্যবাদ। এটা আসলে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত এবং রোগগুলো আসলে এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। যদিও আমরা গ্রসলি নাম দেই, যেমন আপনার মায়ালজিয়া বা পলিনিউরোপ্যাথি বা মাসেলের মায়োপ্যাথি, বিভিন্ন রোগের নাম আমরা দিয়ে থাকি, বা নার্ভাস সিস্টেমের বিভিন্ন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের এক প্রকারের রোগ বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আরেক টাইপের, কিন্তু যখন আমরা প্রত্যেকটা রুগী দেখি, প্রত্যেকটা রুগীকে কিন্তু তার সিমটম অনুযায়ী, তার সমস্যা অনুযায়ী, তার যে ডায়াগনোসিস অনুযায়ী আমরা আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা রুগীর অ্যাসেসমেন্ট করে থাকি, তার হিস্ট্রি নিয়ে থাকি, সে কী করে কতদিন ধরে এবং ব্যথাটার ধরন কি, বা ডিজেবিলিটি বা যে ডিজঅর্ডার কথা সে বলছে, শারীরিক অক্ষমতার কথা বলছে, সেটার ধরন কি, তার হিস্ট্রি নেওয়া, বিভিন্ন ব্লাড টেস্ট বা বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে তখন আমরা আলাদা করতে পারি যে তার ওরিজিনটা কি। এটা কি আদৌ আদৌ মাসেলে যে মাংসপেশির যে কথাটা বলছে সেটা কি মাসেলে নিজস্ব সমস্যা নাকি অন্য কোনো নার্ভাস সিস্টেমের থেকে আসছে, বা হাড়ের কোনো প্রবলেম থেকে সেখানে আসছে, বা কোনো ইঞ্জুরি থেকে হয়েছে, বা কোনো ইনফেকশন থেকে হয়েছে, বা কোনো প্যাথোলজি কোনো আছে কিনা, যেমন যেমন কোনো ক্যান্সার বা টিবি বা অন্য কোনো খারাপ রোগ থেকে তার এই সমস্যাটা আসছে কিনা। তো এটা কিন্তু আসলে যারা দীর্ঘদিন আমরা প্র্যাকটিস করে থাকি এই রুগী নিয়ে এবং কাজ করা হয়, এবং এই ক্ষেত্রে কিন্তু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ খুবই ইম্পর্টেন্ট। মানে এই জিনিসগুলো বাংলাদেশে হয়তো ওইভাবে ডেভেলপ করে নেই, বাট হচ্ছে ইনশাল্লাহ। অনেক ক্ষেত্রে যে রোগগুলো আসলে একটার সাথে একটা দেখা যায়, যে এখানে যেমন রোগ একটা রুগী থাকতে পারে দুই তিনটা টাইপের, তদ্রূপ এই দুই তিনটা টাইপের রোগের চিকিৎসার ক্ষেত্রে প্রফেশনাল দুই তিনজন হতে পারে। মানে এই ক্ষেত্রে একজন নিউরোলজিস্টের ভূমিকা থাকতে পারে, একজন অর্থোপেডিক সার্জনের ভূমিকা থাকতে পারে, নিউরো সার্জনের ভূমিকা থাকতে পারে, একজন মেডিসিন স্পেশালিস্টের ভূমিকা থাকতে পারে। মানে এটা ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেকটা, এবং এটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। যদি আমরা একটা সেন্টার বেসড ট্রিটমেন্ট দিতে পারি, সেন্টার বেসড মানে হচ্ছে এইসব রুগীর ক্ষেত্রে আমি বলবো, যদি একজন ব্যথার রুগী একজন একটা ব্যথা নিরাময় হাসপাতাল বা স্পেশালাইজড সুপার সেন্টার যেখানে হাসপাতাল, সেখানে যদি যায় সে, তাহলে সে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ পাবে। একজন চোখের রুগী যদি সে একটা আইয়ের স্পেশাল হাসপাতালে যায়, তাহলে সেখানেও সে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচটা সে পাবে। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনাকে সেভাবে যদি রুগীরা বুঝে শুনে ওই সুইটেবল যেখানে স্পেসিফিক হাসপাতাল আছে, বা তারা যারা শুধু এই নার্ভ এই বাত ব্যথা নিয়ে কাজ করে এই জাতীয় হাসপাতালে শরণাপন্ন হয়, তখন সেখানে তারা কিন্তু বেটার মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ পাবে। আমাদের সাথে একজন দর্শক আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমি বগুড়া থেকে বলছি, লুবনা পারভীন। জি 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 ম্যাম, আমি স্যারের সাথে একটু কথা বলবো। আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যা। বলেন লুবনা, শুনতে পাচ্ছি। জি স্যার, জি স্যার, আমি শুইতে শুইতে রাত 11টা হয়, তারপরেও 4টার দিকে উঠলে আমার পিঠ নিয়ে আমি নড়তে পারি না। সোজা হয়ে শুইতে বা কাত হয়ে এপাশ ওপাশ খুব কষ্ট হয়। এটা কতদিন ধরে এই সমস্যাটা? আমার প্রায় এক সপ্তাহ আর একটু বেশি হবে, 10-12 দিন হবে। আপনি কি একই বিছানায় ঘুমাচ্ছেন দীর্ঘদিন নাকি চেঞ্জ করেছেন? স্যার, আমি বিছানা মাঝে মধ্যে বাচ্চাদের কাছে যাই। আচ্ছা, বুঝতে পারছি। আবার চেঞ্জ করি মাঝে মধ্যে, চেঞ্জ হয়। আচ্ছা জি, এখন কি জানতে চাচ্ছেন? আমি স্যার, আমি জানতে চাচ্ছি যে আসলে এটা মানে কেন, অনেকে বলতেছে যে আপনার, বলেন, মানে অনেকে বলতেছে যে আপনার ওই যে আয়রন ট্যাবলেট নাকি ক্যালসিয়াম এটার সমস্যা। অনেকে কি অনেক বলতে, আপনি কি বুঝাইছেন, মানে কার কাছে জিজ্ঞেস করেছেন? স্যার, আমি তেমন হায়ার স্পেশালাইস্ট এনার কাছে যাইনি। আমি খুব ভালো প্রশ্ন করেছেন এবং অনেক রুগী জানা দরকার। প্রথম কথা হচ্ছে, আপনার পিঠে ব্যথা হচ্ছে, সমস্যা নেই, আপনি জিজ্ঞেস করবেন ডাক্তারের কাছে। আমাদেরই একটা সমস্যা বাংলাদেশে, রুগীরও ভুল জায়গায় জিজ্ঞেস করে, আবার আমাদের রিক্সাওয়ালাও কিন্তু ডাক্তারি চিকিৎসা দিয়ে দেয়। সো বাংলাদেশে নাকি প্রতি ঘরে ঘরে একজন ডাক্তার আছে। এখন আবার
তাহলে সুপার স্পেশালাইজেশনের প্রয়োজনটা কি? যাই হোক, এটা আপনার দোষ না, এটা একটা ট্রেডিশনাল হয়ে আসছে, তা আমরা একটু সচেতন হই। আমার বিল্ডিং তৈরি করতে গেলে আমি ইঞ্জিনিয়ারের কাছেই যাব, আমি এখন ডাক্তারের কাছে গেলে তো সমস্যা, তো না হলে একটা উল্টো পাল্টো পরামর্শ পেয়ে যাবেন, এটা আপনার জন্য ক্ষতিকর। আপনার বিছানাটা একটু চেক করেন, আপনি যে বিছানাটা মানে ঘুমান সেটাকে উঁচু নিচু কিনা, বা বিছানাটা মানে সমান আছে কিনা, বিছানাটা কোনো প্রবলেম আছে কিনা, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। অনেক কারণে বিছানা সমস্যা থেকে হয়ে থাকে, দুইটা বালিশ ব্যবহার করলে, একেবারে অনেক বেশি উঁচু বালিশ ব্যবহার করলে এটা হতে পারে, বা আপনার শোয়া হয়তো আপনি কাত হয়ে শুয়ে শুয়ে টিভি দেখেন, অনেক কারণে হতে পারে। এইগুলো একটা আমরা যেটা বলি আর্গোনমিক্যাল বা আপনার মেকানিক্যাল পশ্চারাল কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা একটু আপনি নিজে খেয়াল করেন। তারপরেও এই ক্ষেত্রে ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, মানে উপর হয়ে শুয়ে আমরা কিছু এক্সারসাইজ দিয়েছি, দেখবেন ইউটিউবে আমার ফেসবুক পেজে, সেই এক্সারসাইজগুলো যদি আপনি কিছুদিন করে দেখেন বা গরম সেক দিয়ে দেখেন, আর বেটার আপনি হয়তো রেজাল্ট পেতে পারেন। আর ক্যালসিয়াম হ্যাঁ খেতে পারেন, টানা এক দুই মাস খেয়ে যদি দেখেন বেটার ফিল করেন খান, কিন্তু টানা অনেক মানে বছরের পর মাসের পর মাস এটা কন্টিনিউ করা যাবে না, তারপরেও সমাধান না হলে আপনাকে হয়তো একজন ব্যথা বিশেষজ্ঞ বা বাত ব্যথা স্পেশালিস্টকে দেখাতে হতে পারে, বা নিকটস্থ কোনো একজন মেডিসিনের স্পেশালিস্টকে আপনাকে প্রাইমারিভাবে দেখাতে হতে পারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।